হ্যালো ওয়েলকাম সবাইকে আইআইটি এস রিডিং ভিডিওতে আজকে আমাদের টপিকটি হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্রু অ্যান্ড নট গিভেন আই টিএস ট্রু ফার্স্ট নট গিভেন ইজ এ ভেরি কমন কোয়েশ্চেন এবং এটা অনেক সময় পাজেলিং হয়ে যায় এবং আপনিও দেখবেন যখন আপনি গো থ্রু দিস্টেপস অফ কোশ্চেন তখন মাঝে মধ্যে আপনার মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হবে এটা কি নট গিভেন নাকি এটা ট্রু আজকে আমাদের ভিডিওতে আমি সেই কনফিউশন দূর করার চেষ্টা করবো এই কনফিউশন দূর করার জন্য আমি আপনাকে একটা বাংলা একটা ছড়ার একটা পাঠ আপনাদেরকে আমি একটু বলি মনোযোগ দিয়ে শুনুন পুরোপুরি সত্যও সত্য যদি না থাকে অতিরিক্ত তথ্য অতিরিক্ত হবে হলে আবার বলছি পুরোপুরি সত্যও সত্য যদি না থাকে অতিরিক্ত তথ্য অতিরিক্ত হলে হবে নট গিভেন হ্যাঁ অতিরিক্ত হলে হবে নট গিভেন কিন্তু সেই অতিরিক্তটা কোথায় অতিরিক্তটা হচ্ছে কোশ্চেনে রিমেম্বার আমাদেরকে অলওয়েজ স্টেটমেন্টটা ইভ্যালুয়েট করতে হবে কোশ্চেন থেকে প্যাসেজ নট প্যাসেজ থেকে কোশ্চেন আমার যদি প্যাসেজের মধ্যে অতিরিক্ত ইনফরমেশন থাকে ডাজন্ট ম্যাটার আমি এগুলোকে কনসিডার করবো না আর যদি আমার কোশ্চেনের মধ্যে অতিরিক্ত ইনফরমেশন থাকে তাহলে আমাকে অ্যান্সার করতে হবে নট গিভেন যেমন এক্সাম্পল দিয়ে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা কোশ্চেনটি একটু লক্ষ্য করুন কোশ্চেনে কি বলা হচ্ছে সেমি ল্যান্ড ইজ ফাউন্ড ইন মালি ম্যারিটোনিয়া নাইজার অ্যান্ড চাঁদ অর্থাৎ আফ্রিকার চারটি দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেমি এরিড ল্যান্ড পাওয়া যায় এখন আমরা প্যাসেজটি পরে আসি চলুন প্যাসেজে কি বলেছে প্যাসেজে বলেছে দ্য ওয়ার্ড সাহেল কামস ফ্রম অ্যারাবিক এবং এর অর্থ হচ্ছে ট্রানজিশনাল দিস ইজ এ গুড ডেসক্রিপশন অব দিস সেমি এরির ল্যান্ডস হুইচ ইজ আকুপাই আকুপাই মানে হচ্ছে ফাউন্ড মানে পাওয়া যায় এটা কভার করে কিছু ওয়েস্ট আফ্রিকান কান্ট্রিসে এবং সেই কান্ট্রি দুটির নাম দেওয়া রয়েছে সেটি হচ্ছে মালি অ্যান্ড ম্যারিটোনিয়া মালি এবং ম্যারিটোনিয়া কিন্তু আমাদের কিন্তু প্যাসেজের মধ্যে কোথাও নাইজার এবং চাঁদ বিষয়ে কোনো ইনফরমেশন দেওয়া নেই অতিরিক্ত তথ্য কোথায় অতিরিক্ত হয়ে যাচ্ছে কোশ্চেনের মধ্যে অতিরিক্ত তথ্য হয়ে যাচ্ছে অর্থাৎ কোশ্চেনের মধ্যে মালি ম্যারিটোনিয়া নাইজার এবং চাঁদ চারটি দেশ সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে কিন্তু প্যাসেজের মধ্যে দেওয়া রয়েছে মাত্র দুইটি কান্ট্রির কথা নাইজার এবং চাঁদ নিয়ে আমরা কোনো ডিসকাশনই পাচ্ছি না প্যাসেজের মধ্যে এই যে কোশ্চেনের মধ্যে আমাদের অতিরিক্ত তথ্য হয়ে গেল অতিরিক্ত হলে হবে কি নট গিভেন সো দিস ইজ নট গিভেন আবার একটু মনে করে দিতে চাই পুরোপুরি সত্য সত্য যদি না থাকে অতিরিক্ত তথ্য অতিরিক্ত হলে হবে নট গিভেন অতিরিক্ত কোথায় হতে হবে কোশ্চেনে প্যাসেজে অতিরিক্ত হলে আমাদের কিছুই যায় আসে না যেমন সেকেন্ড এক্সাম্পলটি লক্ষ্য করুন আমাদের কোশ্চেনটি হচ্ছে দ্য সেমি এরির ল্যান্ড ইজ ফাউন্ড ইন মালি ওকে শুধু মালির কথা বলা হচ্ছে প্যাসেজের মধ্যে গিয়ে আমরা কি দেখতে পাই প্যাসেজের মধ্যে দেখতে পাচ্ছি মালির কথা তো রয়েছেই তার পাশাপাশি লিবিয়ার কথা রয়েছে ম্যারিটোনিয়ার কথা রয়েছে নাইজেরিয়ার কথা রয়েছে চাঁদের কথা রয়েছে অনেকগুলো কান্ট্রি এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না অতিরিক্ত তথ্য কোথায় দেওয়া আছে প্যাসেজের মধ্যে তাতে আমার কিছুই যায় আসে না আমার কথা হচ্ছে মালিতে পাওয়া যায় কি না মালিতে কিন্তু পাওয়া যায় এই ইনফরমেশনটা এখানে দেওয়া রয়েছে অতিরিক্ত তথ্য প্যাসেজের থাকলে থাকুক আয়রন কেয়ার অতিরিক্ত তথ্য যদি কোশ্চেনে না হয়ে যায় তাহলে আমার কোনো সমস্যা নেই কাজে আমি তো এটা বলতে পারছি যে মালিতে আসলে কি পাওয়া যায় সেমি পাওয়া যায় আমারটি ট্রু কাজে যখন আপনি ডিলেমার মধ্যে পড়ে যাবেন পরীক্ষার হলে অথবা যখন প্র্যাকটিস করবেন যে ট্রু কোনটি নট গিভেন কোনটি আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি কোশ্চেনের সাপেক্ষে প্যাসেজটি ইভ্যালুয়েট করবেন কিন্তু প্যাসেজের সাপেক্ষে কোশ্চেন কিভ্যালুয়েট করবেন না ওকে সো কোশ্চেনের মধ্যে যদি অতিরিক্ত তথ্য হয়ে যায় অ্যান্সার হয়ে যাবে নট গিভেন প্যাসেজের মধ্যে অতিরিক্ত তথ্য হলে আমার কিছুই যাই আসে না আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আপনার জন্য হতে পারে আর সেটি হচ্ছে কি একটা ট্রুর নেচারটা কীরকম আপনি যদি নেচারটা বোঝেন অর্থাৎ চিনতে পারেন যে একটি ট্রু তাহলে কিন্তু আপনার নট গিভেন দেওয়ার কোনো প্রশ্নই আসে না মনে করেন আপনি দারুণ একটি ডাউটের মধ্যে পড়ে গেছেন পরীক্ষা হলে বুঝতে পারছেন না এটা নট গিভেন নাকি ট্রু তখন আপনি কীভাবে কনফার্ম হবেন যেটি ট্রু আমি ট্রু নেচারটা কেমন হতে পারে সেই বিষয়ে একটু ডিস ডিসকাস করছি ট্রু বেসিকলি দুইভাবে থাকে নাম্বার ওয়ান সিনোনেম ইউজ করা থাকে তাহলে ট্রু স্টেটমেন্টটা কখন হয় যখন এখানে আপনি দেখবেন সিনোনেম ইউজ করা থাকে এটা একটা নেচার নাম্বার ওয়ান নাম্বার টু ট্রুকে ডেটা এভিডেন্স এক্সাম্পল দিয়ে কনফার্ম করা থাকে আবারও বলছি যখন একটি স্টেটমেন্ট ট্রু হয় তাকে বিভিন্ন ধরনের সাপোর্টিং ডিটেলস দিয়ে কনফার্ম করা থাকে অর্থাৎ ট্যুর হচ্ছে দুইটি নেচার একটি হচ্ছে ট্যুর জন্য সিরোনাইম ইউজ হবে এবং দ্বিতীয় হচ্ছে টুকে কনফার্ম করা থাকবে প্যাসেজের মধ্যে চলুন আমরা প্রথমটি নিয়ে একটু ডিসকাস করি টেনে যদি আপনি যান তাহলে পেজ নম্বর নাইনটিন একটি প্যাসেজ দেখতে পাবেন এবং কিছু কোশ্চেন রয়েছে এবং কোশ্চেনটি একটি কোশ্চেন হচ্ছে টোয়েন্টি থ্রি লক্ষ্য করুন টোয়েন্টি থ্রি কোশ্চেনটি টু রিডিউস প্রোডাকশন কাস্ট ওকে সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ হ্যাভবিন মুভ ক্লোজ আ টু দেয়ার রিলাভেন্ট কনজিউমার্স এখন প্যাসেজের মধ্যে যদি আপনি খুঁজে পান এর কিউরগুলো নেন টু রিডিউস প্রোডাকশন কস্ট হুবহু দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে সাম ইন্ডাস্ট্রিজ হুবহু দেওয়া রয়েছে এই যে আপনি কোন ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছেন না অর্থাৎ সিনোনেম ইউজ হচ্ছে না এটি কিন্তু একটি ট্রু স্টেটমেন্টের নেচার না কাজেই এই স্টেটমেন্টটি পরীক্ষার যদি আপনি ডিলেমার মধ্যে পড়েন যেহেতু কোনো সিনোনেম ইউজ হচ্ছে না স্টেটমেন্টটি ট্রু হতে পারে না এটা নট গিভেন অথবা ফলস সিনোনেম এবার চলুন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেখি টোয়েন্টি টুতে কি দেখতে পাই আমরা দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডিসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস আপনি যদি প্যাসের মধ্যে যান তাহলে কি দেখতে পাবেন লক্ষ্য করেন দ্য রিকোয়ারমেন্ট ফর এবং ইজ গ্রোয়িং এর পরিবর্তে লিখেছে কি কন্টিনিউ টু ইনক্রিজ ইনুডেম লক্ষ্য করেন আবার বলা হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এর পরিবর্তে লেখা রয়েছে কি ইনফরমেশন টেকনোলজি অর ইউ ক্যান সে ফ্যাসিলিটেটিং টেলিওয়ার্কিং অ্যান্ড সার্ভিসেস অর্থাৎ সিনোনেম ইউজ করা রয়েছে কিন্তু প্রচুর এই যে প্রচুর সিরোনেম ইউজ করা রয়েছে এর অর্থ হচ্ছে এটি নেচার হচ্ছে এটা ট্রু কাজেই প্রথম টিপসটি আপনার জন্য হচ্ছে যখন আপনি একটি ট্রু স্টেটমেন্ট চিনতে চাচ্ছেন তখন আপনাকে কি করতে হবে অবশ্যই ট্রু স্টেটমেন্টগুলো অনেক বেশি সিনোনেম দিয়ে প্যাসেজের মধ্যে সাজানো থাকে এবার চলুন নাম্বার টু আমরা দেখি অর্থাৎ ট্রু স্টেটমেন্টটাকে ডেটা দিয়ে অথবা সাপোর্টিং ডিটেলস দিয়ে সাপোর্ট করা থাকে প্যাসেজের মধ্যে এই কোয়েশ্চিনটির জন্য যদি আমরা লক্ষ্য করি বলা হচ্ছে কি যে ট্রান্সপোর্টের যে চাহিদা সেটা কিন্তু বাড়ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সত্ত্বেও আমরা যদি প্যারাগ্রাফ এতে যাই তাহলে কি লক্ষ্য করি অবশ্যই সিনোনিয়ামদের বলা রয়েছে দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউ টু ইনক্রিজ কিন্তু তারপরে দেখেন এক্সপ্লানেশন দের আর টু কি ফ্যাক্টরস বাহাইন্ড দিস ট্রেন্ড এবং এই প্যাসেজের শেষে দুটো কারণ তো বলা রয়েছে এবং আরও একটু কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দ্য নাম্বার অফ কার্স অন ইউরোপিয়ান ইউনিয়ন রোডস অ্যান ইনক্রিজ আফ থ্রি মিলিয়ন কার্স। অর্থাৎ ডেইটা দিয়ে এই স্টেটমেন্টটা কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে দিস ইজ দ্য থিং যখন আপনি ট্রু স্টেটমেন্ট করবেন যদি আপনি কনফিউশনে পড়ে যান তাহলে আপনাকে কি করতে হবে একটু সার্চ করেন দেখেন এভিডেন্স দেওয়া আছে কি না এক্সাম্পল দেওয়া আছে কিনা ডেটটা প্রোভাইড করা হয়েছে কিনা স্টেটমেন্টটাকে প্রমাণ করার জন্য এর অর্থ হলো ট্রু স্টেটমেন্ট অলওয়েজ অ্যাগ্রি করবে না শুধু অ্যাগ্রি না কিন্তু ট্রু স্টেটমেন্টটা কনফার্ম করা থাকবে কী দিয়ে কনফার্ম করা থাকবে ডেটা এক্সাম্পল এভিডেন্স দিয়ে কনফার্ম করা থাকবে কাজেই পরীক্ষা যদি আপনি কনফিউশনে পড়ে যান এটি ট্রু নাকি নট গিভেন ট্রু কিন্তু দুইটা নেচার মনে রাখবেন ট্রু হচ্ছে ইউজারি সিনোনিম ইউজ করা হয়ে থাকে আর নাম্বার টু ট্রু স্টেটমেন্টটাকে কনফার্ম অর্থাৎ সাপোর্ট দেয়া থাকে প্যাসেজের মধ্যে দ্যাটস ইট হোপফুলি এই ভিডিওর পরে আপনার ট্রু এবং নট গিভেন চিনতে আর অসুবিধা হওয়ার কথা নয় এরপরে যদি অসুবিধা হয় আমি তো আছি ইউ ক্যান অ্যাকচুয়ালি দ্যাস ফর মুস্তাকিম টুডে